হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য অ্যালেক্স স্টোর। আজকে দ্য অ্যালেক্স স্টোর থেকে খুব শর্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি, অত টাইম নেব না। অ্যাকচুয়ালি আমরা যারা ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান, বাংলা মুভির ফ্যান বলো, হিন্দি মানে মুভি লাভার যারা আমরা, তাদের জন্য জানোই যে অস্কারটা মানে বিশাল বড় একটা টার্ম আমাদের কাছে। মানে এবছর অস্কার কে পাবে না পাবে, সেরকম অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যারা আছে তারাও কিন্তু যখন কোনো রোল করে বা অ্যাক্টিং করে, তারা কিন্তু চায় এটা যেন অ্যাটলিস্ট অস্কারে নমিনেটেড হয়। সেই নমিনেশন পাওয়াটাও কিন্তু কম কথা না। অনেক হিন্দি ফিল্ম অস্কারে যায়, তোমরা জানো আমাদের আমির খানের লাগান গেছিল, তাই না? কিন্তু পাইনি শেষ মুহূর্তে। তো এরকম কিন্তু যত অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছেন, যত বাদ বাকি কলা কুশলীরা মানে প্রডিউসার, ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন, সবাই কিন্তু চায় যে লাইফ টাইমে অ্যাটলিস্ট একটা অস্কার যেন আমরা পাই, সেই টার্গেটটাই তারা রাখে। তো এবার বাকিটা ভাগ্যের ব্যাপার, পার্সিয়ালিটি হয় কিছুটা আমি শুনেছি, কিন্তু স্টিল ম্যাক্সিমাম কিন্তু যারা অস্কার পেয়েছে, সে যে সেকশনেই পাক না কেন, বেস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস, সিনেমাটোগ্রাফার, এডিটর, ডিরেক্টর, সব যাই হোক না কেন, সিঙ্গার বলো যাই হোক না কেন, আমার কিন্তু মোটামুটি মনে হয় যে না, ওটা ট্রান্সপারেন্ট বেশ, মানে 100% কারেক্ট জাজমেন্টই কিন্তু অস্কারে দেওয়া হয়। তো সেই অস্কারে আরেকটা নাম কিন্তু একাডেমি অ্যাওয়ার্ডসও। তো সেই একাডেমি অ্যাওয়ার্ডস 2019 কিন্তু শুরু হয়ে গেছে, মানে 24 February সেটা প্রিমিয়ার হওয়ার কথা ABC-তে। তোমরা অনেক হয়তো লাইভ সেটাকে দেখতে পেয়েছো, যারা যারা দেখতে পারো তারা কিছুটা সময় ওয়েট করো, ABC-তে একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে অনলাইন দেখতে পারো, অথবা ইউটিউবে তো কিছুদিন পরে অস্কার চলেই আসবে। একটা লিঙ্ক এসেছিলো আমি দেখেছি ইউটিউব লাইভে, যেখানে অস্কার লাইভ দেখানো হচ্ছিলো, মানে একাডেমি অ্যাওয়ার্ডস লাইভ দেখানো হচ্ছিলো। আশা করি তোমরা অনেকে দেখে নিয়েছো। তো যারা দেখোনি তারা একটু সার্চ করো গুগলে, আশা করি পেয়ে যাবে দেখতে, কারণ অস্কার হয়ে গেছে, মানে একাডেমি অ্যাওয়ার্ডস দেওয়া হয়ে গেছে। স্টিল ফুটেজ তো থাকবেই, রেজাল্টও তোমরা পেয়ে যাবে এখন সার্চ করলে, মানে এবার অস্কার কারা কারা পেয়েছেন। তো একটা কথা বলে রেখে, আমাদের সত্যজিৎ রায় কিন্তু অস্কার পেয়েছিলেন, অনারারি অস্কার বলা হয়, তিনি মৃত্যুশয্যায় যখন ছিলেন তখন তাকে অনারারি অস্কার দেওয়া হয়েছিল। কিন্তু তো উই আর প্রাউড অফ হিম, আমরা চাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম আরও কিছু প্রতিভাবান লোক আসুক, যারা অ্যাটলিস্ট অস্কারের কি বলবো দাবিদার নিজেদের বলতে পারে, সেটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। প্লাস আমি শুধু বাংলা ইন্ডাস্ট্রি বলবো না, আমাদের ইন্ডিয়ার থেকে যে কোনো ফিল্ম যেন অ্যাটলিস্ট অস্কারে নমিনেশন পায় এবং অস্কার জিততেও যেন পারে, তাদেরকে আমার বেস্ট উইশেস জানাবো। এবছর তো রেজাল্ট বেরিয়ে গেছে, সামনে বছর আবার যখন হবে আমরা ট্রাই করবো, চেষ্টা করবো যেন ম্যাক্সিমাম নমিনেশন আমরা ওখানে পাঠাতে পারি এবং কিছু না কিছু অ্যাওয়ার্ড যেন আমরা পেয়ে যাই। তো আশা করি তোমাদের ইনফরমেশনটা ভালো লেগেছে। তোমরা যারা যারা একাডেমি অ্যাওয়ার্ড অস্কারের ফ্যান, মানে খুব ইন্টারেস্ট রাখো এসব জিনিসে। এছাড়াও তো আরও অন্যান্য অনেক অ্যাওয়ার্ড আছে, আইফা অ্যাওয়ার্ড, তারপরে কী বলে ওগুলোকে, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, এরকম তো টুকিটাকি অনেক অ্যাওয়ার্ড শো তো আমাদের হচ্ছে। কিন্তু অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড কিন্তু গ্লোবাল একটা অ্যাওয়ার্ড, সেটা আমরা সবাই মানে কি বলবো সবারই একটা ড্রিম থাকে, তারা যেন লাইফ টাইমে অ্যাটলিস্ট একটা অস্কার ঝুলিতে ভরতে পারে। তো আশা করি তোমাদের ইনফরমেশনটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ফার্স্ট টাইম চ্যানেলটাকে ভিজিট করছো, তারা তো অবশ্যই করবে, আর সাথে সাথে কিন্তু বেল যে বাটন যেটা আছে সেটাতে ক্লিক করে রাখো, তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের মোবাইল ফোনের সাথে সাথে চলে আসবে। চলো বন্ধুরা আজকে যাচ্ছি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে, আর বাংলা মুভি, হিন্দি মুভি, গোটা ইন্ডিয়ান মুভিকে আরো বেশি বেশি করে সাপোর্ট করো। চলো টাটা, টেক কেয়ার।